হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ অরহর ডালের রেসিপি এটা তোমরা রুটি পরোটা নান বা ভাত দিয়েও খেতে পারো এর জন্য আমি দরকার এখানে অরহর ডাল আমি এখানে দুশো গ্রাম মতন অরহর ডাল নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি পাঁচ ছবার করে ধুয়ে নেবো যতক্ষণ না অরহর ডালের জলটা পুরো পরিষ্কার হয়ে যাবে এরপর আমি এটাকে সেদ্ধ করবো এটাকে প্রেসারে দিচ্ছি আমি দিয়ে আমি পরিমাণ মতন জল দেব আর দেব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে প্রেসারে চারটে সিটি দেব। একদম ডালটা গলে যাবে আমি এখানে ডালটা আগে ভেজোয়নি ডাইরেক্ট আমি ডালটা করছি কিন্তু দেখো ডালটা হওয়ার পর দেখবি ডালটা পুরো কি সুন্দর গলে গেছে ডালটা রঙটা কী সুন্দর হয়েছে দেখো এবার আমি কড়াইতে দু চামচ মতন সর্ষের তেল দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি তেজপাতা দেবো এক চামচ মতন গোটা জিরে দিচ্ছি আর এক পিঞ্চ মতন হিং দেবো এবার তার মধ্যে আমি অ্যাড করবো কুচিয়ে রাখা টমেটো এখানে আমি দুটো টমেটো দিয়েছি দিয়ে আমি একটু হালকা নাড়াচাড় করে এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন ও এক চামচ মতন চিনি এরপর আমি এখানে দেবো হাফ চামচ মতন হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তোমরা ওটা চাইলে এবারও করতে পারো যেহেতু আমি প্রথমে ডাল সেদ্ধ সময় দিয়েছি আমি এখানে অল্প অল্প করে দিলাম যাতে ফ্লেভারটা আসে এবার এখানে অল্প অল্প জল দিচ্ছি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে পঞ্চাশ গ্রাম ফেটিয়ে রাখা টক দই দেবো যখন টক দুইটা অ্যাড করবে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবে এরপর আমরা সেদ্ধ রাখা ডালটা দেব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে একটু প্লিজ আমাকে লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ এবার দেখো আমি একটু যখন জল পূর্ণ মতন জল দিয়ে দিচ্ছি ডালটার মধ্যে আমার মনে হলো জল লাগবে কাঁচা লঙ্কা দিচ্ছি আর ধনে পাতা কুচি দিচ্ছি ডালটা আমার প্রায় রেডি এবার আমি এখানে ফোড়ন দেবো তার জন্য আমি এখানে এক চামচ ঘি দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি এবং এক চামচ কাশ্মীরি লঙ্কা দেবো ওই হাফ চামচ মতন ভিঙ দেবো এইটা দেওয়ার ফলে ডালের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে দেখো কি সুন্দর লাগছে ডালটা আমার রেসিপিটা কেমন লাগলো আমি কেমন করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই